চমগড়িবে কেড়ে যাও সামং টানা জগ্ন ট্রেনিং রিমারি সামগত চেঙ্গিরি দেখা লোকসভা চমড়ি দর গিতিং চমড়ি তংকসং নিবিশিং তি খ্লাইনি বাগে যত নাংমন ইটাই তমুক নাহারি তঙ্গ হাপাং নাইপলাই রক সালথাং ত্রিপুরা হাঙ্কুনি কাইচার বিধানসভানি খড়ক বুড়ি সাই বুটনি সেবরণতি সংগ্রহসল ফুরংমং পান্ডা চেঙ্গাখা বুবাগ্রা খর আগুড়িনি শিশু বিহার রেগনগ আরও বাহাইকে চমবড়ি জরাব সামং খ্লাইনাই সামং টাকাই আবরক যত ফুরঙ্কা চমবড়ি তাংবেদনি তাংফাং রক তে আসালো পাতিমুং চেরি নাইকা এবং সংবুতাং চেরি নাইকা সালথাং ত্রিপুরানি হাঙ্কুরফা ডক্টর বিশাল কুমার সদর যে ভি আট কনস্টিটুয়েন্সিজ হ্যাঁ উসকে লিয়ে আজ ফার্স্ট মক পোল কা ডেট হ্যাঁ ইসমে লগভগ 3,500 সে 4,000 লোগোঁ কা আজ ফার্স্ট ট্রেনিং দিয়া যায় 2024 সালের যে আমার পার্লামেন্ট ইলেকশনের আজকের প্রথম মানে পুলিং পার্সোনালদের এখানে একটা ট্রেনিং চলছে এই জন্য মূলত এই জন্য এখানে আসবে আজকে ওই প্রথম যে মানে পোলিং যে ট্রেনিংয়ের যে নিয়ম কানুনগুলো থাকে এটা তো 3-4 দিন হয় আজকে প্রথম ডেট ওই আপনার যে হচ্ছে এই অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে তারপরে যারা ওই পোস্টাল ব্যালট দেবে বা এই কেন্দ্রে ভোট দেবে তাদের উপরে ব্যবস্থা করা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমরা এখানে আসা হয়েছে 2024 লোকসভা ইলেকশন এই যে অফিস থেকে আমাদেরকে নিয়োগ করেছেন যার যার কী কী দায়িত্ব এবং আমি নিজের দায়িত্ব থার্ড পুলিং অফিসার হ্যাঁ সে বিষয়ে আজকে আমরা এখানে প্রথম মক পোল করতে এসেছি আজকে সেটা হবে আমরা এখন আমাদের নিজের দায়িত্বে যে কিছু কিছু কাজ করার যে কাজগুলি সেরে তারপরে আমাদেরকে তারা কীভাবে ট্রেনিং করতে হবে ইলেকশনের সেই ইলেকশনের ট্রেনিং আমাদেরকে করাবে সব সই করার পরে খুব ভালো লাগছে সত্যি মানে খুব উৎসাহ সহিত আমরা এখানে এসেছি হ্যাঁ আশা করি আগামী দিনগুলোতে ভালো কিছু হবে ইলেকশনে এটাই আশা রাখছি আমার নাম বিশ্বজিৎ সাহা আমি মেডিকেল কলেজ ডিভিশনে